শ্বশুর বাড়ি মধুর হাড়ি বৌশালিতে কাড়া কাড়ি সব শালাদের সমাদান শালিদের যত আদান ঘর জামাই দুলা ভাই বড় বেশি ঝামেলার শালিদের দুলা ভাই যুবকের প্রিয় ভাই চলো দেখি আসছে দুলা ভাই জিন্দাবাদ দুলা ভাই জিন্দাবাদ দুলা ভাই জিন্দাবাদ হাত জমিতে দোকানদারি কথা আমার ক্ষমতা ভোগাইতেছো আরে আমার কোন মেম্বার সাহেবের ক্ষমতা সম্পর্কে তোমার কোনো ধারণা আছে কালাম রেনিয়া গাছে গাছে লেখা হয়েছিল এটা তো তোর কাছে ষড়যন্ত্র মনে হয়েছিল এইটা বুঝলেন না আপনি আব্বা বেশি সুন্দর হইলে যা হয় আমার ক্ষেত্রে সেইটাই হয়েছে শুনতাছি আপনার বলে মাথা মুথা গরম হয়ে যেতেছে গা কবে জানি আবার পাগল টাগল হয়ে যান এই ভয়ে আপনার মাথা ঠান্ডা করণের জন্য আচ্ছা আমার সান্দি গরম হয়ে যেতেছে এই কথা তোমার কে কইলো কারো কোন লাগবো কে তোমার এতই ফলমূল খাওনের প্রয়োজন হয়েছে যে তুমি পরের বাড়ির পোলারে গাছ গাছালিতে উঠাই দিতেছো তাই ভাবলাম যে তোমার সান্দি সুন্দি মনে হয় গরম হয়ে গেছে গা তোমার একটা ডাব খাওনের প্রয়োজন সেই জন্য নিয়ে আসলাম দেখো শেফালি তোমার না কইছি আমারে কোনো সময় খোঁচা মেরে কথা কবে না খোঁচা দিয়ে কথা কই নাই তো এই হেনে তুমি খোঁচার কি পাইলা দেখো শেফালি আমি ফরিদের কাছে কোনো কিছু খাইতে চাই না এখন সে যদি তেলবাজি করে আমার গাছের আমড়া জামড়া ডাবটা এটা খাওয়াইতে চায় তাহলে কি আমার দোষ হ্যাঁ আর আমি তো তাহলে জোর করি নাই এখন সে যদি গাছে উঠতে গিয়ে পড়ে যায় তো সেটা কি আমার দোষ ও আচ্ছা ফরিদ তোমারে কি তেলবাজি করছে সেই কথাটা আমারে কত অভিনেতা সে কথা তোমারে কইলে তো আবার তুমি আরেক নাটক শুরু করে দেবা সরি তোমার আমি কিছু কইতে চাই না শোনো কুদ্দুস আলী এই যে আমি তোমার ওয়াইফ তুমি আমার হাজবেন্ড আমরা হাজবেন্ড ওয়াইফ এখন যদি তোমার মনের কথা আমি না জানি আর আমার মনের কথা যদি তুমি না জানো তাহলে আমরা কেমন স্বামী স্ত্রী হইলাম ক এই কথা তো আমি ঠিকই বুঝি তুমি তো বুঝবাছ না কে কইছে আমি বুঝি না আমি বুঝি তো কও না ঘটনাটা কি ক ক কইলা ক এককে আমি এই যে কিরা কসম কাইটে কইতেছে আমি কাউরে কমু না তোমার দে বিশ্বাস নাই তুমি যেটা নিয়ে কিরা কাটো না সেটাই সবার আগে কয়ে দাও আহা কইলাম তো কারো কাছে কমু না প্লিজ কুদ্দুস আলী আসল ঘটনাটা কি খুইলা বলো কি এই হাসাই আবার কাউরে কবা না তো হাসাই কইতেছি কাউরে কমু না শোনো ফরিদ জুইরে ভালোবাসে তো সেই জন্য আমার লগে একটু এক্সট্রা খাতির করতে স্যার সেই এক্সট্রা খাতিরে সে আম গাছে উঠতে গিয়ে কাছে থেকে ঠ্যাপ করে পড়েছে হায় হায় কইতেছো কি ওই ফরিদ মাস্টার তো দেখি আস্তে একটা ফাউল লোক হ্যাঁ জুইরে ভালোবাসে আচ্ছা জুইও কি হেরে ভালোবাসে আমার যতদূর মনে হয় হ
কিন্তু এই কথা তো আমার মনের ভিতরে চাপা দিয়ে রাখুনডা আমার জন্য কষ্টকর হয়ে যাব কুদ্দুস আলি এই কথাখান আমি কেমনে চাইপা রাখুম এটা তো আমি জানি পুরুষ মানুষ যে বোরকা চাইছে ছাগল হয়ে যায় এটা আরেকবার প্রমাণ পেলাম আমি শোনো ঠিক আছে আমার কথা না রাখলা তোমার একটা ছোট্ট অনুরোধ করি কি আমি যে তোমার এই কথাটা কইছি খালি এই কথাটা কাউরে কইও না তাহলে পরে জুই আমারে ভুল বুঝবো তোমার এই কথাখান বিবেচনায় রাখা যায় আমি চেষ্টা করব জুয়ের এই কথাটা কাউরে বলবো না নাও ডাব খাও কেন যে কথাটা কইতে গেলাম জনাব আমি যখন আপনার প্রেম পাওয়ার জন্য আপনার পেছন পেছন ঘুর ঘুর করেছি তখন আপনি আমাকে পাত্তা দেননি যখন আমি আপনার থেকে মনটা দূরে সরিয়ে নিয়েছি তখন আপনি আমার কাছে ভালোবাসা প্রার্থনা করেছেন আমি একটা শর্ত আপনাকে আবার আমার মনটা দিতে পারি যখনই আমি আপনাকে বিয়ে করতে বলবো তখনই কোনো শর্ত ছাড়া আমাকে আপনার বিয়ে করতে হবে যদি শর্তে রাজি থাকেন তাহলে আমাকে জানাবেন ইতি আপনার সাবেক প্রেম প্রার্থী মানে কি বিরুদ্ধে একটা কঠিন শর্ত জুড়ে দিচ্ছে এই শর্ত মাইনে নিলে আমার লোকে প্রেম করব না মানলে প্রেম করব না সেহন যদি বলি আগামীকাল আমারে কয় বিয়ে করতে আমি তো বিয়ে করতে পারব না তখন আমি কি করব কালাম ভাই কি হইছে এখানে একলা একলা দাঁড়ায় আছেন আপনি এই তো এমনি মানে খাড়ায় খাড়ায় বাতাস খাইতেছিলাম আর কি তা আমি আপনার ডাক দিছি এত চমকে উঠছেন কেন না কই চমকে উঠলাম ওই পিছন থেকে ডাক দিছো তো ওই জন্য ও আচ্ছা তা দিনকাল ভালো কাটতেছে হ্যাঁ ঠিক আছে ভালো কাটতেছে ভালো যাচ্ছে আপনার মতো শিক্ষিত পোলারা যারা কোনো কাজ করে না এইটা কিন্তু দেখতে ভালো দেখায় না সবাই এদেরকে পিছনে পিছনে বলে ভাতাই মা শুনতে একটু খারাপ লাগে এই আর কি হ্যাঁ এটা অবশ্য ঠিক বলছো যে পিছনে মানুষ কটু কথা বলে আপনার যেহেতু চাকরি বাকরি করার কোনো ইচ্ছা নাই তাই আপনার ভবিষ্যতের কথা চিন্তা কইরা আপনারে একটা নতুন ব্যবসা সন্ধান দিবার পারি কি ব্যবসা বলো তো চুলের ব্যবসা চুলের ব্যবসা মানে চুলের ব্যবসা মানে চুলের ব্যবসা ইংরেজিতে যারে কয় হেয়ার বিজনেস তাই ওই ছোট ছোট চুলই লইব না মানে কোলাগো চুলই লইব কিন্তু হইব না মাইয়া মানুষের মাথা থেকে যে চুল কইরা যায় উঠা যায় সেই চুলই তো হইব এই দামও ভালো লাভের অঙ্কটাও ভালো আজকাল তো শুনছি যে ওই মাইয়া মানুষের চুল লাগি 2-3 হাজার টাকা কইরা কেজি দরে বিক্রি বাহ খুব সুন্দর একটা ব্যবসার বুদ্ধি দিলা মানে খুব ভালো লাগতেছে তোমার অনেক ধন্যবাদ এই ব্যবসায় কইলাম আরো একটা সুবিধা আছে কালাম ভাই তা কি রকম সুবিধা এই মনে করেন আপনার মা মামি বিয়া করার পরে আপনার বউ এদের মাথা থেকে যে চুল উঠে যাইবো এই চুল তো আপনি ফ্রি পাইবেন লাভের অঙ্কটা এখানে বেশি হইব তা লগে যদি তোমার চুলটা দিয়ে দাও তাহলে তো লাভের অঙ্কটা আরো বেশি হইব তাই না আপনি চাইলে আমি দিবার পারি তোমাকে আবারো ধন্যবাদ আপনার ভবিষ্যতের কথা চিন্তা করে পরামর্শটা দিলাম আপনি আমার মাইন্ড কইরেন না না আমি মাইন্ড করব কেন আমি তো এখনি চুলের উপর ঝাপাই পড়ব আমি তাহলে এখন আসি ভালো থাকে ঠিক আছে ধন্যবাদ বিয়াত ভাই চুলের ব্যবসার বুদ্ধি বিদ্রুপ করে যে কথাগুলো বলছে আমি ঠিকই বুঝছি চিঠিটা নিয়ে যদি বাড়িতে যাই আরেক বিপদে পড়বো আব্বা মজুর দেখে হবে কোনো দরকার নাই ঝামেলা রাখার যেহেতু নাম ঠিকানা কিছু নেই
শুনো, আমার কাছে তোমার জন্য একটা মেলা বড় সুখবর আছে। আমার লাগা সুখবর তাও তোর কাছে? আমার কাছে তোমার জন্য কোনো সুখবর থাকতে পারে না। বাস্তবতা তো বলে থাকবার পারে না, কিন্তু কয় তুই কি খুশির খবর আমার জন্য বয়ে লই আইছস। তোর কালাম ভাই একটা নতুন ব্যবসা শুরু করার চিন্তা ভাবনা করতেছে। আমার কালাম ভাই মানে? ও সরি সরি, তোর ভাই না, আমার কালাম ভাই, তোর রসের নাগর। আমার রসের নাগর মানে? তুই কি খবর চাইতেছিস সেটা তুইও জানোস আর আমিও জানি। এইসব আজের প্যাসাল বাদ দিয়া তোরে আমি কালাম ভাইয়ের ব্যবসার কথা বলি, সেটা শোন। আমার শুনবার মোটেও ইচ্ছা নাই, কিন্তু তোরে কইতে না পারলে তো আমার পেটের ভাত হজম হইব না। আচ্ছা সব কথা বাদ দিয়ে আসল কথা শুন। কালাম ভাই একটা ব্যবসা শুরু করার চিন্তা ভাবনা করতেছে, ওই যে মাইয়ার লোকে যে চুল পইরা যায় সেটা কেনা বেচা করার একটা চিন্তা করতেছে। তা ভালো তো, তুই যা তোর চুল বেশ। আহারে বইন সেটা তো উপায় নাই, তারে তো আমি আগেই কথা দিছি আমার যত চুল পইরা যাবো তারে আমি ফ্রিতে সরবরাহ করুম। জুই তুই কি এখানে যাবি নাকি তোর জাওয়ানের ব্যবস্থা করুম? কেউ যদি কারোর নাগরের ভালো না আছে তা আমি কি করুম? আমার কর্ণ উচিত আসিল আমি কইলাম, খামাকা কেন মানুষের কথা শুনুম? আমি গেলাম। আমি বাঁচতেছি না আমার টেনশনে, আর হ্যাঁ আইসে হ্যাঁ রঙ্গলস লইয়া। আমি কালামের কাছে একটা ভাব লইয়া চিঠি পাঠাইলাম, এখন যদি কালাম সেইডারে আমার মনের কথা দইরা আমারে তার মন থেকে ডিলিট করে দেয় তাহলে তো আমার ভাবটা সইতেছে, প্রেমটা হইয়াও হইব না। এত বড় বুকের ফাটা কার হইল সেটাই এই কথা কইল? তুই কি কারো কাছ থেকে কিছু শুনতে পারছো? না না, কার কাছ কি শুনবো, আসলে আসলে যা কইছে এই এলাকার ভিতরে আছে, হ্যাঁ তো গেছে গা কোন ফাঁকি দিয়া কোন দিকে। আচ্ছা এই তুই একটু দূরে যা তো, একটু জরুরি কথা বলার ভিতরে যা। তুমি কেমন আছো ময়না পাখি? ভালো না খারাপও না, মাঝামাঝি। হায় হায় সি, এটা কেমন কথা বললাম, মাঝামাঝি মাঝামাঝি কেন? না পড়ব মামা কি তোমারে ভালোবাসে না? হ্যাঁ রে, তো আমি দৌড়ে রূপে রাখছি, এখন তাড়াতাড়ি একটু কইয়া ফেলাম তো, কেন ফোনটা দিছেন? আচ্ছা তুমি আমার একটা কথা কতো ময়না পাখি, তোমার যে আগে আরেকটা বিয়ে আছিল এই কথাটা তোমার ওই বলদার স্বামীর কইল কেডা? সেইটা আমি কেমনে কমু, আপনার মতন তো ওই একই প্রশ্ন আমারও মনে আইতেছে বারবার। আমার জানা মতে এই কথাটা তো তোমার কর কথা না, কারণ তোমারে তো আমি আগেই নিষেধ করে দিছিলাম এই কথা না জানাইতে, তাহলে এই কথাটা কইল কেডা কতো? জানুনের মধ্যে আপনি আর ওই বদমিয়া ছাড়া তো এই কথা আর কেউ জানে না, আর আমার জানা মতে তো আপনাকে মুখ দিয়ে তো এই কথা কখনো বাইরে হইব না। বিষয়টা নিয়ে আমি কিন্তু খুবই চিন্তায় পড়ে গেছি ময়না। বেশি চিন্তা করে লাভ নাই মেম্বার সাহেব, জানলেও ফলাফল যা হইব না জানলেও তাই হইব, সুতরাং বেশি চিন্তা করে ঘুম নষ্ট করানোর কোনো দরকার নেই। না তুমি অবশ্য ঠিক কথাই কইছো, তারপর কেন জানি এই কথাটা খুব জানতে ইচ্ছে করতেছি। আচ্ছা ময়না পাখি তুমি আমার একটা কথা কও তো। কি কথা? আচ্ছা তোমার শ্বশুরবাড়ির লোকজনের কাছে এই কথাটা কেড়ায় কানে দিছি, তুমি তার নামটা যাই না আমাদের জানাইবা। ঠিক আছে চেষ্টা করুন নি। ঠিক আছে রাখি তাইলে। ঠিক আছে রাখি। আচ্ছা রাখি। আচ্ছা
একটা বধু হাতা করে তুই আমার একটা কথা কত নফর মামা গো ফ্যামিলিতে এই কথা কান কি তুই কইছ কোন ধরনের কথা কইছ আমি আপনার খাস লোক হইয়া আপনার সহ্য পক্ষের কাছে এই কথাটা আমি কেমনি কমু আমি তো এত বড় বেমান না এই কথা খান কেডা কেডা জুই না জুই তো জুই এদিকে কই যাইতেছে সামনে তো ফরিদগোবাড়ি ফরিদগোবাড়ি জুই যাইতেছে কেন ব্যথা শুরু সেরকম নাই বললেই চলে মানে আজকাল ও শুধু যে এত তাড়াতাড়ি কাজ হয় তারও নেয়া ছিল না নাই একটু ব্যথা জানা মতে মেম্বার তো এই সময় বাড়িতে নাই তারপরে মেম্বারের বউরেও দেখলাম এই দিকে কই যেন যাইতাছে তাইলে জুই ফরিদগোবাড়ি যাইতাছে কেন যাইতাছে বিষয়টা আমারে দেখতে হইব হ্যাঁ তুমি আমার দোকানে যাইয়া কি অপমানটাই আমার করলা এইবার আমি হাটে হাড়ি ভাঙো আমি গাছ থেকে বইরা কোমরে ব্যথা পাইছি এটা শুইন কিন্তু জুই একটা বার দেখার জন্য আসলো না আসলে মেয়ে মানুষ কো মায়া দয়া নাই আমি যদি শুনতাম যে জুয়ের অবস্থা তাহলে তুমি পাগলের মতো ছুটে চলে যেতাম কেউ আমার আটকাতে পারতো না লগে লগে কাউরে ডাকি আনতে কোনো সমস্যা হইব না আমি দেখে নেব কত দানে কত চায় আমারই অপমান করা তোমার জন্য মনে করেছে তোমার কথা মনে করতে করতে তো মনে করো যে আমার দু চোখের পাতাই পড়তেছে না আমি তো অন্ধ হয়ে যাবো মনে হচ্ছে না মানে ওইসি কি স্যার যে আপনি তো জানেন যে আমার পরীক্ষা কিন্তু একটা জায়গায় এমন আটকানে আমি আটকায় গেছি যে খুলতে পারতেছি না এখন আপনি একটু আমার এটা বলে দেন তো কি হইব আহা তোমাকে বুঝাবো মানে তোমাকে তো আমি সব সময় বলেছি তোমার জন্য আমার ঘর আমার বাড়ি সব সময় খোলা আসো আসো ঘরের ভিতরে চলো আসো এই চুকমাল্লা কে